আলাইকুমসলাম রহমাতুল্লাহ ই ওরাকাত সম্রাট আব্দুল বাই বাংলাদেশ থেকে দুইটি বিষয়ে প্রশ্ন করেছেন একটি হল যে এক আলেম বলেছেন যে শেষ যাওয়ার পরে শেষ যা যদি আঙ্গুল উঠে নেয় বিদ্যা আঙ্গুল বা পায়ের আঙ্গুল তাহলে সে নামাজ হবে না আর দ্বিতীয় বিষয় হলো যে ব্যথার দুই এক দোয়া দুইটা বর্ণনা কোন বর্ণনার সঠিক সে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ সাল্লাহতসলাম আলাহ রুসিলামাবাদ সম্মিত আব্দুল্লাহী আল্লাহ আপনাকে হেদায়ত করুন এবং আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন এক বয়সে একটি প্রশ্ন করবেন যাতে উত্তর দিতে সহজ হয় আর আমাদের সময় যাতে একটু কম লাগে একদিকে লক্ষ্য রাখ বরক্ষেপ করতে হবে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সময়ের ব্যস্ততা অনেক 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 ব্যস্ত থাকতে হয় তারপরেও হ্যাঁ আপনাদের ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসা হ্যাঁ জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ে যাক এবং আরও সে সে স্থান দান করুক আমিন প্রথম কথা হলো যে শেষদা সম্পর্কে যেটা বোখারি হাদিস ইবনা আব্বাসন থেকে বর্ণিত আল্লাহ নবী সালামের পরিষ্কার হাদিস উমির আমাকে আদেশ করা হয়েছে বা আমি আদিষ্ট হয়েছে আসজুদা লিসাবা আলা সাহাতে বা লিসাবা আতে আদমিন অকমা কল যে আমি আদিষ্ট হয়েছি যে ষাটটা অঙ্গে ষাটটা অঙ্গে আমি সেজদা করবো তার মানে ষাটটা অঙ্গে নাক কপাল মিলে কিন্তু একটা দুটা নয় আগে নাক রাখতে হবে কপাল রাখতে হবে পরে আগে নাক উড়াইতে হবে পরে কপাল উড়াইতে হবে আগে এই সমস্ত সেচদাটা এইগুলি ঠিক না নাক কপাল দুটোই সেচদার মধ্যে থাকতে হবে লক্ষ্য করবে বিষয়টি এক দুই হাতে আলু দুই হাত জমিনের সাথে লেগে রাখতে হবে তালু দুই তিন দুই হাটু পাঁচ হয়ে গেল দুই পাও এই সাত হলো দুই পাও বলতে কি গুলের আঙ্গুল যথাসাধ্য কেবলামুখী করে জমিনের সাথে মিলে রাখতে হবে এই দৃষ্টিকোণ থেকে সে বলছেন আমার হবে না সাত অঙ্গের শেষ সাথে থাকতে হবে এখন ইমামের আগে কিন্তু অনেকে দেখবেন পা উঠায় নেয় ইমামের আগে তো কোনো কাজ করা ঠিক না তাহলে পাও উঠান ঠিক না তারপরে সেজদা তার এটা পরিপূর্ণ সেজদা হইল না সেজদা তো পাও সেজদা দিতে হবে আর অনেক মানুষকে এবার নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে দেখা যায় পায়ের বিষয়ে তারা উদাসীন পাওকে সেজদা দেয় না পায়ের বিষয়ে একবার উদাসীন তা নামাজ হবে না এগুলি এত কঠিন করে বলা তার অধিকার রাখে না কিন্তু সেজদা অনুসারে বুঝা যাচ্ছে তার সেজদা শূন্য মোতাবেক হয় না বা যথাযথভাবে বা কাবিলের হাক যেভাবে হওয়ার দরকার সেভাবে হয় নাই এ দৃশ্য থেকে কেউ বলতে পারে যাই হোক এটা এত কড়াকড়ি না বলে এটা সুন্নার এভাবে দেওয়া ঠিক হবে না এবং না এটা আমাদেরকে বলতে হবে আর দুই নম্বর বিষয় হয়েছে যে ব্যথার দোয়া যেটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে কোন ব্যক্তি যখন কোন কোথায় ব্যথার অনুভব করবে সেখানে হাত রেখে তিনবার বিশমিল্লা বলবে পরে সাতবার এই দোয়াটি পড়বে সেটা বর্ণনার দুইভাবে আছে